ভারতীয় টি টুয়েন্টি দলের পৰা বিরাট কোহলি রোহিত শর্মাক বাদ দিয়ার পরামর্শ রবি শাস্ত্রীর, রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়াল, সূর্য কুমার যাদব, শুভমন গিল এই প্রতিজনেই উজলি উঠিছে চলিত আইপিএলত। টি টুয়েন্টি ক্রিকেটত পারদর্শিতাত মুগ্ধ হয়েছে বহু প্রাক্তন আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেটার। ভারতীয় টি টুয়েন্টি দলের পৰা জ্যেষ্ঠ খেলুৱৈ বিরাট কোহলি আর রোহিত শর্মাক বাদ দিয়ার আহ্বান জানাইছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন প্রশিক্ষক রবি শাস্ত্রীয়ে। এই দুই খেলুৱৈ পরিবর্তে ফর্মত থকা তরুণ খেলুৱৈক দলত স্থান দিয়াত গুরুত্ব আরোপ করেছে প্রাক্তন প্রশিক্ষকজনে। এটা ক্রিকেট ওয়েবসাইটত শাস্ত্রীয়ে কৈছে, আহি থকা প্রথমটো টি টুয়েন্টি শৃঙ্খলাত এই তরুণ ক্রিকেটার সকলক খেলাওক, নির্বাচকে এতিয়ার পৰাই তেওঁলোকক সাজু করা উচিত। রোহিত কোহলির দরে ক্রিকেটারে ইতিমধ্যে নিজের প্রমাণ দিছে, তেওঁলোকে কি করিব পারিব সেয়া সকলোরে জ্ঞাত। কিন্তু আইপিএলত যি সকলে ভাল খেলিছে তেওঁলোকক দলত লওয়াত মই পক্ষপাতি, তেওঁলোক এতিয়ার পৰাই আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেটর সৈতে পরিচয় হওয়া উচিত। রোহিত আর কোহলিক এদিনিয়া আর টেস্ট ক্রিকেটর বাবে ক্লান্ত নোহাক রখা উচিত। শাস্ত্রীর মতে পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপর কথা মনত রাখি রঙা বলর ক্রিকেটত অভিজ্ঞতা অধিক থাকা ক্রিকেটারক দলত লওয়া উচিত। অধিক মাত্রাত ক্রিকেট খেলিলে রোহিত কোহলির দরে ক্রিকেটারের মেয়াদ সোনকালেই শেষ হয়ে যাব বলে ভাবে শাস্ত্রীয়ে। আনহাতে দলত বাঁহতিয়া আর সুহতিয়া ক্রিকেটারের মাজত এক ভারসাম্য রক্ষা করার বাবে পরামর্শ দিছে শাস্ত্রীয়ে। তেওঁ লগতে কয় যে দল নির্বাচনের সময়ত খেলুৱৈৰ শেহতীয়া ছন্দর কথাহে মনত রখা উচিত। তেওঁৰ ভাষাত এবছর বৰ দীঘলীয়া সময়, একোজন ক্রিকেটারে ছন্দত থাকিব পাৰে বা ছন্দ হেৰুৱাবও পাৰে, সেই মুহূর্তত যিয়ে ভাল খেলিছে তেওঁক অগ্রাধিকার দিয়া উচিত। অভিজ্ঞতা বা ফিটনেস তার পিছতহে বিচাৰলৈ আহিব। কোনে ধারাবাহিকতা রক্ষা করে খেলিছে, কোনে অধিক রান করেছে, এইবোৰ দিশ দল নির্বাচনের সময়ত মনত রখা উচিত। নিউজ ডেস্ক রিপোর্ট, অলিম্পিয়া স্পোর্টস।